আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ধারাবাহিক ভ্রমণের আজকের পর্বতে আমি এসেছি শরীয়তপুর জেলা। আপনারা দেখছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা যাচ্ছি আর সুন্দর সুন্দর কিছু ভিডিও, তথ্যবহুল ভিডিও বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করছি। অত্যন্ত সুন্দর একটি জেলা শরীয়তপুর জেলা, প্রাকৃতিক পরিবেশ যা আসলে প্রত্যেকটা মানুষকে মনোমুগ্ধ করবে। বেশ ছোট্ট একটি জেলা আর এর জেলার শহরটাও বেশ ছোট, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। বৃহত্তর পদ্মা নদীর পাশেই হচ্ছে আপনার এই শরীয়তপুর জেলা, যার একপাশে হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপরে হচ্ছে বরিশাল জেলা অবস্থিত। জেলাটির আয়তন হচ্ছে 1102.45 বর্গ কিলোমিটার, যার মোট 8টি থানা রয়েছে, যা পর্যায়ক্রমে জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ধামুড্ডা, গোসাইরহাট, সখীপুর, পালংক যেটি হচ্ছে আপনার শরীয়তপুর সদর, তারপরে নবগঠিত হয়েছে আপনার পদ্মা সেতু থানা। আরও একটি বিষয় হয়তো অনেকেই জানেন না, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে সেতু পদ্মা সেতু, এই সেতুটি আপনার এই শরীয়তপুর জেলাতে অবস্থিত, যা আসলে আমিও আগে জানতাম না। শরীয়তপুর জেলা নিয়ে প্রথম ভিডিওটি আমি শরীয়তপুর শহর দিয়ে শুরু করতে চাই। বেশ ছোট্ট একটি শহর এই শরীয়তপুর শহর। তাহলে চলুন শুরু করি শরীয়তপুর জেলার প্রথম ভিডিও পর্ব শরীয়তপুর শহর দিয়ে।